হিরো আলমকে নিয়ে তো একটা কথা মাথায় আসে না, হিরো আলম ভাই না না, হিরো আলম এমপি বলতে হবে, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে খুবই ভাইরাল একটা লোক হিরো আলম। তো বিশেষ করে একটার পর একটা কিন্তু উনি ভাইরাল, মানে আপনারা জানেন কবি থেকে শুরু করে গান বাজনা সিনেমার হিরো, মানে হিরো আলম। তো সেই অনেকেই বলে ডিশ হিরো আলম, মানে চানাচুর হিরো আলম অনেকেই বলে। যাই হোক, তো এখন যা শুরু হয়েছে, তো আসলেই উনি এমপি হতে পারবে কি পারবে না সেটা বড় কথা না, কথা হলো মানুষকে নিয়ে ট্রোল করতেছে। আমি মনে করি হিরো আলমকে নিয়ে পুরোটাই মজা করতেছে মানুষ, হাসাহাসি একটা খোরাক হয়েছে। দেখেন হিরো আলম ভাই চা বানাইতেছে, রিক্সা চালাইতেছে, গরু হাঁড়ি যা ইলেকট্রিক মানে ভোট চাইতেছে, এর একটা মানে একতারা মার্কায় একটা ভোট দিয়েন। তো যাই হোক, যদি মানুষ দয়া করে ভোট দেয় তাহলে তো ভালোই। তো আসলে মানুষ এখন মানুষদের মন বোঝা খুবই খুবই টাফ ব্যাপার। আর বর্তমান যা দেখা যাইতেছে এটা তো মনে হয় হিরো আলম বিপুল ভোটে জয় লাভ করবে। তো আসলেই সেটা কি সত্য না মিথ্যা সেটা তো বোঝা যাবে। তো প্রিয় দর্শক, চলুন সেই প্রতিবেদনটা দেখে আসি হিরো আলমের। হচ্ছে হিরো আলম চা বানাচ্ছে, যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী, কখনো রিক্সা চালক আবার কখনো চা দোকানদার, এভাবেই সাধারণ মানুষের মাঝে গিয়ে ভোট চাইছেন হিরো আলম। সম্প্রতি বগুড়ার দুই আসন থেকে এমপি নির্বাচন করছেন হিরো আলম। হিরো আলমকে সামনাসামনি দেখে ভিড় করছে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় একজন রিক্সা চালকের কাছে ভোট চাইতে গিয়ে হিরো আলম ভোটারদের রিক্সায় বসিয়ে নিজেই রিক্সা চালাচ্ছেন। শুধু রিক্সা চালানো সীমাবদ্ধ নয়, ভোটারদের আকৃষ্ট করতে চা দোকানে ঢুকে নিজের হাতে চা বানিয়ে দোকানদারকে খাইয়েছেন হিরো আলম। এই যে চা বানিয়ে খাওয়াচ্ছেন, এটি কেমন লাগছে? আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে হিরো আলম চা বানাচ্ছে, আসলে কথা বলে নরেন্দ্র মোদী যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, হিরো আলম কেন পারে না? আলম ভাই চা তো বেশি বানিয়ে ফেললেন, হিরো আলম নিজে চা বানিয়ে খাচ্ছেন সাধারণ দর্শক সারিতে দাঁড়িয়ে। এর আগে এমপি নির্বাচন করেছিলেন হিরো আলম, সেই সময় নির্বাচনের দিন অপ্রীতিকর ঘটনায় নির্বাচন প্রত্যাহার করলো। এবার আরো জনবল ও শক্তি সমর্থক নিয়ে রাজনৈতিক মাঠে চষে বেড়াচ্ছেন হিরো আলম। এবার আমাদের সবাই জানেন আমি নিজের জীবনের কথা চিন্তা ভাবনা করেনি, আমার ভোট কেন্দ্রতে এজেন্সি সবাই বের করেছিল, পরে আন্দোলন মারামারি পর্যন্ত করেছিলাম, পরে ভোট বর্জন করেছে। এবার যদি আমাদের কে কেউ পাল্টা আঘাত করার চেষ্টা করে আমাদেরকে বেশি করে আর পিটার উপর পরে রাখবো, খালি পিটার উপর পিটার উপর। আমি হিরো আলম নিজের জীবনের কথা ভয় করি না, আমি আমার জীবনের কথা ভয় করি না। কেউ এইবার দিল আমার একটা কর্মীগত হাত দেয় কি আমাকে ভোট কেন্দ্রে হাত দেয় তার অস্তিত্ব রাখবো না। সবাই এবার একটা কথা বলতে হেন, আমরা ভোট কেন্দ্রে যাবো না, আমাদের প্রার্থী নেই মনের মতো, সেই হিসেবে সবাই কথা তুমি আচ্ছা তোমাকে একটা ভোট দিতে যাবো। সবাই আশা রেখে আপনারা এই যাবৎ অনেক টাকা লাগ ভোট দিয়েছেন, মারাই মাস্তানক ভোট দিয়েছেন, তারপরে মোটা ছোটা থেকে ভোট দিয়েছেন, এবার পাগল ছাগল ভোট দিয়ে দেখেন কিছু করতে পারে কিনা। আপনারা সবাই আমার ছাড়া দেবো না, তুমি ক্ষমতা দেবেন না, মাত্র 10 বছর তুমি ক্ষমতা দেবেন, আমি যদি ভালো কিছু করতে পারি আপনারা আবার আমাকে রাখবেন।
এদিকে হিরো আলমকে জয়ী করতে তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষেরও আগ্রহ উদ্দীপনার কোনো কমতি নেই। বগুড়ার অলিগলিতে সবার মুখে মুখে হিরো আলমের জয় জয়কার, তবে এখন দেখার বিষয় নির্বাচনে ভোটের যুদ্ধে কার জয় হয়। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেনই, হ্যাঁ, হিরো আলমের যে ভ্যাস সেটা শুধু দেখলেন, আমি বলবো তার ভ্যাস, এটাকে তার অনেক ভ্যাস দেখছি ইতিপূর্বে, ঠিক আছে। তার পাস্ট দেখলে বোঝা যায় অনেক ধরনের ক্যারেক্টার হিরো আলমের লোক। হিরো আলম মানেই অনেক অনেক বাই ইত্যাদি, সে এমন কোনো ক্যারেক্টার নাই করেনি। তো যাই হোক, তার একটা প্রতিভা আছে বলতেই হয়, অসাধারণ, তাকে বলতেই হবে, এক নামই বলতে হবে অসাধারণ একটা ব্যক্তি থাকলে বাংলাদেশে হিরো আলম। সে কখনোই হাল ছাড়েনি। দেখেন এই যে হিরো আলমের পথচলাটা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, সেই হিরো আলম কোথার থেকে কোথায় আসতেছে। আর দেখেন মানুষ যতটাই ভাবে মানে যেমনি নিতে আসে নেক, উনি উনার পথে অটল। তো যাই হোক, সবাই যদি এইরকম করে চলে তার লক্ষ্য উদ্দেশ্য করে, তাহলে অবশ্যই সবাই সফল হবে। তো আমি মনে করি হিরো আলমও এবার সফল হবে ইনশা আল্লাহ, এবার এমপি হবেই হিরো আলম। তো দেখেন মমতা চাপার মতো লোক যদি এমপি হতে পারে, সংসদে যদি ভাষণ দিতে পারে নাকি, তো হিরো আলম কেন পারবে না? হ্যাঁ, তো আর হিরো আলম ভাই আরেকটা উদাহরণ বলছিল মাশরাফি। তো মাশরাফির ভাইয়ের সাথে যে উদাহরণ দিছে এটা একেবারে যায় না। মাশরাফি এক গ্রহর লোক বলতে পারেন, হিরো আলম আরেক গ্রহর লোক, ঠিক আছে, উগান্ডার হিরো আলম ভাই, ঠিক আছে। তো প্রিয় দর্শক, সেই উগান্ডার হিরো আলম ভাই যদি এমপি হয় কেমন হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। তো আপনারা কি চান হিরো আলম ভাই এমপি হোক? তো আমি মনে করি ভাই এমপি হলে মজা আছে বিষয়টা, ঠিক আছে, পুরো বাংলাদেশ সবাই তো সমান না, আপনাদের আমাদের মতো না বলে হিরো আলমকে পজিটিভভাবে নেবে। তো অনেকেই আছে মনে করেন খারাপভাবে নেবে, এটা মানে নিতে তাদের খুবই কষ্ট হবে, কেননা হিরো আলম যখন এমপি হবে সেটা মানে বলতেও অনেক কষ্ট হবে এবং মানে নিতেও অনেক কষ্ট হবে। অনেকেই খোঁটা দিয়ে কথাবার্তা বলবে, এটা আমি 100% শিওর, বাংলাদেশে এটা 100% শিওর, হিরো আলম যদি এমপি হয় অনেকে খোঁটা দিয়ে কথাবার্তা বলবে এবং হিরো আলমকে এমপি বলবে না, সে এমপির সম্মানও পাবে না। তো যাই হোক, আমরা চাই হিরো আলম ভাই এমপি হোক, এলাকার মধ্যে উন্নয়ন অবশ্যই হবে হিরো আলম যদি এমপি হয়। তো যদি এইটা যদি বোঝে এলাকাবাসী তাহলে তো হলেই, আর যদি না বোঝে তাহলে হিরো আলমকে ভাই খায়া দেয়া ছাইড়া দেবো, পুরা হিরো আলম ব্যর্থ হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকে। হ্যাঁ, ভুলে যাবে না, যার যার ধর্ম আগে, তারপরে কাজকর্ম, তারপরে ইলেকশন, তারপরে এমপি, আগে ধর্ম। আল্লাহ হাফেজ। বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।